আর এই জায়গাটা হলো নন্দগাঁও, আর বর্ষণ আর এটা হলো মাঝখানে জায়গা হলো এটা, যেখানে সংকেত মানে ইঙ্গিত ইশারা করে আজকে আমার এই জায়গায় আমাদের মিলন হব। এই জন্য যখন কৃষ্ণ নন্দগ্রামে থাকতে তখন মা যশোমতী রাধা রানীকে তিনি বাড়িতে তিনি ডাকতেন, রান্না করার জন্য ডাকতেন, কেননা রাধা রানী তিনি বর প্রাপ্ত করেছিলেন যে ওনার হাতের যত রান্না বান্না হবে ওগুলো কি হবে অমৃতময় হবে। এখানে রাধা রানী তিনি সমস্ত সখীদের সঙ্গে তিনি আসতেন নন্দগ্রামেতে, ওইখানে রাধা রানী তিনি রান্না বান্না করতেন। এখন এখন কৃষ্ণ আজকে কোন দিকে গোচারণ করতে যাবেন, আজকে রাধা কৃষ্ণের কোথায় মিলন হবে, এখন রাধা কৃষ্ণের তো বিয়ে হয়নি যে কৃষ্ণ ডাইরেক্ট বলে দিবে যে তোমাদের আমাদের সঙ্গে এইখানে আমরা মিলব। এই জন্য কখনো কখনো কৃষ্ণ তিনি কি করতেন সখীদের তিনি চুলকে হ্যাঁ তিনি কেশকে স্পর্শ করে নিতে, মানে কেশ স্পর্শ করা মানে আমরা কেশব কুঞ্জে মিলব, আজকে কেশব কুঞ্জে মিলব। কৃষ্ণের যে অঙ্গুল গুলো আছে বা গোপীদের যে অঙ্গুল গুলো আছে কৃষ্ণ তিনি কি করতেন তিনি ওই অঙ্গুল গুলোকে সংকেত ছিল যদি আমি এই অঙ্গুলকে স্পর্শ করি না এই কুঞ্জে মিলব, আর এই অঙ্গুলকে যদি স্পর্শ করি এই অমুক কুঞ্জে মিলব। এই জন্য সেখানে তিনি ওই অঙ্গুলকে স্পর্শ করে তিনি বলে দিতেন আমরা কোথায় কোথায় আমাদের মিলন হবে। এই জন্য রাধা রানী সেখানে বলছেন কর্ণয়ো কর্ণিকারম, কৃষ্ণের তো দুইটি কান কিন্তু একটি কানে তিনি কর্ণিয়ের পুষ্প লাগান, একটি কানে কেন দুই কানে কেন লাগান না বলে এই জন্য একটি কানে কর্ণিয়ের ফুল লাগিয়ে থাকেন কৃষ্ণ ওই কর্ণিয়ের ফুল দিয়ে না এই দিকে করে দিতেন বলে রাধা রানীকে গোপীদেরকে আমি আজকে এই দিকে গোচারণ করতে যাব, তোমরা আজকে এই দিকে আসবে, তোমরা আজকে এই দিকে আসবে তোমরা। এই জন্য এখানে সংকেত করে এইখানে মিলন হতো। একটু আগে এখানে আমার কথা শুনেছিলাম সর্বপ্রথম রাধা গোবিন্দের মিলন এইখানে হয়, হয় কি করে তখন যখন কৃষ্ণ তিনি কালিয়ের মাথার উপর তিনি নৃত্য করে, নৃত্য করার সময় সমস্ত ব্রজ গোপীরা সেখানে এসেছিল, সেখানে শ্রী রাধা রানীও সেখানে এসেছিল। যখন গোবিন্দ তিনি সেই রাধা রানীকে দর্শন করে তিনি সুবলকে বলে সুবল যখন আমি এই কালিয়ার মাথার উপর নৃত্য করেছিলাম না একটি সুন্দর আমি একটি মেয়েকে দেখেছি, আর ওই মেয়েকে দেখতেই আমার মন প্রাণ চিত্ত ওই মেয়েটাই নিয়েছে, আমি ওর ছাড়ার প্রাণ ধারণ করতে পারবো না। এদিকে কি হয়েছে রাধা রানী তিনি আমি হলাম হিন্দু ঘরের মেয়ে, নিয়ম হলো একটি পুরুষকে মন প্রাণ একটি পুরুষকে দিতে হয় কিন্তু আমার মন প্রাণ তো তিন তিন পুরুষের উপর চলে গেছে বলে তিন তিন পুরুষকে বলে একটি আমি ওই চিত্রা সখী একটি সুন্দর তিনি ফটো বানিয়েছিল, যাবে থেকে ওই ফটো মধ্যে দেখেছি এই গোবিন্দকে দেখেছি তবে থেকে ওই ফটোর মধ্যে আমার মন প্রাণ চিত্ত ওই যে ফটোটা বানিয়েছে চিত্রটি ওর মধ্যে মাতাবারেতে ঘুরাছে। এই জন্য আমাদের রূপ গোস্বামী বলছেন খবরদার বৃন্দাবনে একদম যাবে না, বলে আমি তো বৃন্দাবনে যাওয়ার জন্য তো টাকা পয়সা এক বছর থেকে জোগাড় করছি, বৃন্দাবনে যাওয়ার জন্য কত জীবন থেকে একটু একটু পয়সা জমা করছি, বলে যদি বৃন্দাবনে চলে গিয়েছে না সেখানে কেশীতীর্থ ঘাট আছে ওখানে একদম যাবে না, বলে ওইখানে তো আমরা স্নান করতে যাবো ওইখানে এই জন্য বৃন্দাবনে এসেছি, বলে ওখানে যদি ভুলেও চলে গিয়েছে ওখানে একটা গোবিন্দদেবের মন্দিরই আছে যাতে ওই মন্দিরে পায় না পড়ে, বলে ওই গোবিন্দকে তো দেখতে এসছি আমরা, হ্যাঁ তুমি বলছে যে ওকে দর্শন করবে না আমরা দর্শন করতে তো আমরা এসছি, বলে যদি একবার দেখেছে না তখন আমার কোনো দোষ দিবে না, কেননা সেরূপ নয় যারা এই সংসারের মধ্যে সুখে স্ত্রী পুত্র দেখে নিয়ে যিনি থাকতে চান তাদেরকে তিনি বলছেন, বুঝতে পারছেন তো। এই জন্য রাধা রানী তিনি বলছেন একবার তার রূপকে আমি দর্শন করে আমার মন প্রাণ চিত্ত ওই রূপে চলে গেছে, বলে তৃতীয় পুরুষকে বলে একটি বংশী ধ্বনি আমি শুনলাম, ওই বংশী ধ্বনি জগৎ থেকে শুনেছি ওই বংশী ধ্বনি শুনে আমার মন প্রাণ চিত্ত ওই বংশী বালা সব নিয়ে নিয়েছে, বলে তৃতীয় কি বলে একটি কৃষ্ণ নাম আমি শুনলাম, ওই কৃষ্ণ নাম জগৎ থেকে শুনেছি না মন আমার পাগল হয়ে গেছে, আমার মন তো তিন তিনটি পুরুষের প্রতি চলে গেছে এত প্রাণ আমি ত্যাগ দেবো। তখন বিশাখা বলছে দেখো এই তিন পুরুষের আলাদা নেই ওই কি
যার রূপ তুমি দেখেছো না তারই এটা নাম, আর তিনি বংশী ধ্বনি তিনি বাজিয়েছেন, বলে বিশাখে ওই পুরুষের প্রতি আমাকে মিলান না তো আমি প্রাণ ত্যাগ দেবো। এবার চিন্তা করছে কোথায় বুলে করা হবে, কেন সাধারণ লোক হলে মিলি যাও, একটি হলো রাজার ঘরে মেয়ে, একটা হলো রাজা রানী, ছেলে মিলন কোথায় করা হবো। সুবল সখাকে কৃষ্ণ বলেছে, এদিকে বিশাখাকে বলেছে, এখানে বিশাখা আর সুবল সখা দুজনে মিলেছে। বলতে দেখি দুজনকে কোথায় মিলাই, বলে এই যে জায়গাটি আছে এইটা হলো নন্দগাঁও আর বরসানার, এটা হলো মাঝখানে, আমরা তাদেরকে এইখানে মিলন আমরা করাবো। অতএব তারা দুজনে এনে এইখানে তাদেরকে মিলন করায়, আর এইখানে তাদের নৈশলীলা, নৈশলীলা মানে তাদের যে রাত্রিতে এইখানে সেখানে বিশ্রাম এইখানে করে বৃন্দা দেবী তিনি সুন্দর তাদের যেন কুঞ্জ সেখানে বানায়। আর আমাদের ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ যে একটি ভজন লিখেছেন, আমার যে প্রত্যেক দিন ভজন গাই না, মঙ্গল শ্রী গুরু গৌর, তারপরে মঙ্গল মুরাদি, মঙ্গল শ্রী রাধা কৃষ্ণ যুগল বিরিসি, অর্থাৎ এই ভজনটা হলো এখানকার ভজন। রাধা গোবিন্দ তারা নিকুঞ্জতে বিশ্রাম করছে, এখন যখন বিশ্রাম করছে, এখন রাত্রি শেষ হচ্ছে, যখন সেই বৃন্দা দেবী যিনি তার সেই মধুর লীলাকে যিনি পুষ্টি করে, তিনি দেখতেন সূর্য উদিত হতে যাচ্ছে, এখন কি করতে হবে, রাধা রানীকে ছেড়ে দিতে হবে কোথায়, যাবটে নিয়ে যেতে হবে, আর গোবিন্দকে ছেড়ে দিতে হবে কোথায়, নন্দগ্রামে, এখন তাদেরকে পাঠিয়ে দিতে হবে। এখন বৃন্দা দেবী তিনি ব্যস্ত হয়ে তিনি কি করলেন, তখন সমস্ত সুখ পাখিদের বলছেন সাহিত্যের, তোমার সব রাধা কৃষ্ণের গুণগান করো, তাদের যদি নিদ্রা ভঙ্গ যাতে হয়, এবং তাড়াতাড়ি তাদের পাঠিয়ে দিতে হবে, কেন লোক উঠার আগে। এই জন্য আমাদের যে মঙ্গল আরতি হয় কখন হয়, ব্রহ্ম মুহূর্ত হয়, সূর্য উদয় হওয়ার এক ঘন্টা 30-36 মিনিট আগে হয়, কেন তাদেরকে রাধা রানী চলে যাবে যাবট, আর কৃষ্ণ চলে যাবে তিনি নন্দগ্রামে, তিনি যাবে, এই কারণে তাদেরকে ধীরে 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 তাদেরকে উঠায়, আর কটকটিকে আদেশ দিয়ে জটিলা কুটিলা বলে তাদেরকে জাগায়, জাগিয়ে তারপরে সমস্ত মঞ্জুরি সক্রিয়া তাদের সেই যুগলা আরতি করে, আর এই খান থেকে রাধা রানীকে নিয়ে যায়, যখন চলে যায় কখনো কখনো রাধা রানী কি হয়, তখন এই কাপড় কখনো কখনো বদলি হয়ে যায়, রাধা রানী পড়ে গেছেন পিতাম্বর চলে গেছেন, আর কৃষ্ণ তিনি তিনি নীলাম্বর পড়ে চলে গেছেন। হ্যাঁ, এখন যখন সকাল হয়েছে ওই জটিলা কুটিলা যখন দেখে রাধা রানী ওই হলুদ কাপড় পড়ে গেছে, বলে এটা কি, এটা তো গোবিন্দের কাপড় মনে হচ্ছে, হলুদ কাপড় হলো গোবিন্দের, ইয়ে কাপড় কি ধরে। এখন ললিতা বিশাখা তো খুব চালাক, বলে বড়ি হয়ে গেছিস না, এই যে দেখতে তোমার চোখতে ঠিক করে দেখা যায় না, দেখো ওই সূর্যটা উঠেছে না, ওই যে সূর্যটা উঠেছে, ওই সূর্য ওঠার সময় দেখবেন ওর যে রক্তিমী আভাটা একটু হলুদ হলুদ রং, ওই যে রক্তিমী আভাটা এই কাপড়ের মধ্যে পড়ে, ও হলুদ রং মধ্যে কাছে তাকা তাকা দেখি রকম তখন জটিলা কুটলা তাকাচ্ছে, যখন তাকাচ্ছে না, আর এদিকে ললিতা বিশাখা সঙ্গে সঙ্গে কাপড়টা কি করেছে, ওই হলুদ কাপড় ছাড়িয়ে নীলাম্বরকে নিয়ে রাধা রানীকে নীলাম্বর কাপড় পরিয়ে দিয়েছে। হ্যাঁ, অতএব এই যে সমস্ত লীলা আদি এইখানে হয়, এখানে সংকেতেশ্বরী এখানে আছেন, কখনো তিনি বংশী ধ্বনি দ্বারা, কখনো বৃন্দা, কখনো কখনো বীরা, এদের দ্বারা তিনি তাদেরকে ইঙ্গিত দিয়ে এইখানে রাধা গোবিন্দের এখানে তাদের মিলন হয়েছিল, সর্বপ্রথম মিলন, ওই ঝুলাটি হলো রাধা গোবিন্দের, বসে এখানে মধ্যে ঝুলতো, এখানে রাসলীলা, এখানে অনেক প্রকার লীলা হয়েছে, এই ব্রজ সম্পূর্ণ কৃষ্ণ।